গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভেক্টর অধ্যায়ের উপর আজকে আরও একটি ক্লাস নিব। এর আগে ভেক্টর অধ্যায়ের উপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি, আজকেও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি তোমাদের সূত্রগুলো ভালোভাবে মুখস্থ আছে। শুরুতে আমরা একটা উদ্দীপক দেখব, একটা প্রশ্ন দেখব। এগুলো কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নের কিছু অংশ, তাই না? একটা উদ্দীপকের মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া। তো এখানে এ ও বি এর অন্তর্গত কোণের কি পরিবর্তন করলে এর উপর বি এর লম্ব বিক্ষেপ এক চতুর্থাংশ হবে? অর্থাৎ প্রথম ক্ষেত্রে এর উপর বি এর যে লম্ব বিক্ষেপ ছিল সেক্ষেত্রে একটা কোণ ছিল, এখন কোণের মান কি পরিবর্তন করলে এই লম্ব বিক্ষেপটা এক চতুর্থাংশ হয়ে যাবে, এর উপর বি এর লম্ব বিক্ষেপ এক চতুর্থাংশ হয়ে যাবে। তো শুরুতে আমাদের কি করতে হবে, কি কি দেওয়া আছে সেটা লিখতে হবে, তাই না? কি কি দেওয়া আছে? তাহলে আমার এখানে যেহেতু এ ও বি এর অন্তর্গত কোণের পরিবর্তন বের করতে হবে, তাহলে আমার এর মান কত, বির মান কত, এটি দেখতে হবে। এখানে দেওয়া আছে এ সমান সমান টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর সমান সমান সিক্স আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমার দুই ক্ষেত্রে কোণ, এখানে প্রথম ক্ষেত্রে কোণ হবে এ ও বি এর অন্তর্গত যে কোণ সেটি ধরে নিলাম থিটা। তাহলে আমরা কী লিখতে পারি, যে ধরি যে এ ও বি এর অন্তর্গত কোণ, অন্তর্গত কোণ থিটা, এটি হলো কোন ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে এ ও বি এর অন্তর্গত কোণ হচ্ছে থিটা, আর দ্বিতীয় ক্ষেত্রে কি, এ ও বি এর অন্তর্গত কোণ থিটা ওয়ান। দ্বিতীয় ক্ষেত্রে এ ও বি এর অন্তর্গত কোণ থিটা ওয়ান। আচ্ছা, এরপরে আমরা এর উপর বি এর যে লম্ব বিক্ষেপের যে সূত্র সেটি কি আমরা জানি, আমাদের এই লম্ব বিক্ষেপের সূত্রটা কি, এর উপর এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ ইকুয়াল টু কি তোমরা জানো? দুইভাবে লেখা আছে, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু হচ্ছে বি কস থিটা, অথবা কি লেখা যায়, এ ডট বি বাই এ। তাহলে বি এর লম্ব বিক্ষেপের এই দুটি সূত্র, বি কস থিটা বা এ ডট বি বাই এ। তাহলে যেহেতু আমার এখানে প্রথম ক্ষেত্রে কোণ হচ্ছে থিটা, তাই আমরা লিখলাম কি, বি কস থিটা, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, কোণের মান হচ্ছে থিটা ওয়ান, সেক্ষেত্রে এর উপর বি এর লম্ব বিক্ষেপ হবে এর উপর বি, এর উপর বি এর বি এর লম্ব অভিক্ষেপ, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ কী হবে, বি কস থিটা ওয়ান। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হলো এর উপর বি এর লম্ব অভিক্ষেপ বি কস থিটা ওয়ান, আর প্রথম ক্ষেত্রে এর উপর বি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। আমার শুরুতে এই থিটার মানটা বের করতে হবে। তাহলে আমরা কী জানি, আমরা জানি যে এ ডট বি সমান সমান এ বি কস থিটা, আমরা জানি এ ডট বি সমান সমান এ বি কস থিটা, বা কস থিটা ইকুয়াল টু কী লেখা যায়, উপরে হবে কি এ ডট বি, আর নিচে হবে কি এ বি, তাই না? আচ্ছা, এই অঙ্কটি আমাদের এখানে স্লাইডে করে দেওয়া আছে, আমরা সেটাও একটু দেখি। তাহলে এখানে প্রথম ক্ষেত্রে এর উপর বি এর যে লম্ব বিক্ষেপ সেটি হলো বি কস থিটা, দ্বিতীয় ক্ষেত্রে এর উপর বি এর লম্ব বিক্ষেপ বি কস থিটা ওয়ান,
কারণ প্রথম ক্ষেত্রে কোণ ধরা হয়েছে থিটা, দ্বিতীয় ক্ষেত্রে কোণ ধরা হয়েছে থিটা ওয়ান। তাহলে প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যে লম্ব বিক্ষেপ সেটা হলো প্রথম ক্ষেত্রের এক চতুর্থাংশ। তাহলে প্রশ্ন মতে বি কস থিটা ওয়ান ইকুয়াল টু কি হবে, বি কস থিটা বাই ফোর, বা এখান থেকে আমরা লিখলাম ফোর বাই টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু ফোর কস থিটা ওয়ান। এটা আমরা কোন জায়গা থেকে পাইলাম, আমরা কস থিটার পরিবর্তে আমরা কী লিখেছি এখানে ফোর বাই টোয়েন্টি ওয়ান, এটা আমরা কোন জায়গা থেকে পেলাম, তাই না? এটার জন্য আমরা আর একটু সামনের দিকে আমি এখানে একটু দেখাচ্ছি যে আমরা জানি কি জানি এ ডট বি সমান সমান এ বি কস থিটা বা কস থিটা ইকুয়াল টু কী লেখা যায়, উপরে হবে এ ডট বি আর নিচে কী হবে এ বি। তাহলে এটা ডট গুণন করে যে মানটা পাবো সেই মানটা এখানে আসে কত, ফোর, আর এটি রুট করে যেটা হবে সেটা হলো টোয়েন্টি ওয়ান। তাহলে কস থিটার মান হচ্ছে ফোর বাই টোয়েন্টি ওয়ান। তো এখান থেকে থিটা ওয়ানের মান আমরা বের করলাম, আর এখানে প্রথম ক্ষেত্রে আমার কোণের মান আগের অঙ্কগুলোতে করা হয়েছে তাই এখানে কোণের মান আর বের করিনি। এখানে থিটা ইকুয়াল টু তোমরা চাইলে বের করে নিতে পারবে, এখানে থিটার মানটা আসছিল 79.01 ডিগ্রি আর থিটা হচ্ছে কত 87.27 ডিগ্রি। তাহলে কোণের মান বৃদ্ধি করতে হবে 8.26 ডিগ্রি, ঠিক আছে? আমরা এখানে কিন্তু যে থিটার মান কিন্তু আগের পাটে দেখানো হয়েছে সেই জন্য এখানে করা হয় নাই, আর এ ডট কস থিটার মানটাও আগের পাট থেকে আমরা নিয়েছি, কস থিটা ইকুয়াল টু ফোর বাই টোয়েন্টি ওয়ান এটাও আগের পাট থেকে নেওয়া হয়েছে। এখানে আরও একটি অঙ্ক রয়েছে, দেখো যে এ ও বিকে একটা ত্রিভুজের দুইটি বাহু সূচিত করলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এখানে এ ও বি হচ্ছে একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু হলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি, আমরা কি জানি, যে আমরা জানি এ ও বি যদি দুটি ত্রিভুজের সন্নিহিত বাহু হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু মডুলাস এ ক্রস বি। শুরুতে আমাদের কি করতে হবে, এ ক্রস বি এর মান বের করতে হবে, এ ক্রস বি এর মান বের করে তারপরে তার মডুলাস নির্ণয় করতে হবে। তাহলে এ ক্রস বি এর মান কীভাবে আমরা বের করব, এখানে আমি একটু দেখাই দিই যে এখানে এ ক্রস বি ইকুয়াল টু কীভাবে করতে হবে ক্রস গুণনটা। ফার্স্টে মডুলাসে টান দিতে হবে আই ক্যাপ, জে ক্যাপ, তারপরে কি কে ক্যাপ, তারপরে হচ্ছে এর সহগ আই এর সহগ টু, টু মাইনাস ওয়ান, হ্যাঁ, তারপরে হচ্ছে সিক্স মাইনাস থ্রি আর টু, হ্যাঁ, এরপরে সমান সমান যখন আই ক্যাপ নিব তখন এটা আর এটা গুণ হবে। তাহলে এটা এটা গুণ করলে কত হয়, ফোর, মাঝখানের সূত্রের মাইনাস, আর এখানে কত হয় প্লাস থ্রি, প্লাস মাইনাসে মাইনাস থ্রি, তারপরে মাইনাস জে ক্যাপ, আর জে ক্যাপ যখন নিব তখন গুণ হবে কোনটা কোনটা, এটার সাথে এটা, তার মানে ফোর, আর এটার সাথে এটা মাইনাস সূত্রের মাইনাস মাইনাস, আর এখানে আসে মাইনাস, তাহলে প্লাস সিক্স, তারপরে প্লাস কে ক্যাপ, কে ক্যাপ নিলে কোনটা কোনটা গুণ হবে এটা আর এটা, তার মানে মাইনাস সিক্স, এখানে কত হয় মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ। এখানে একটু দেখো অঙ্কটা করে দেওয়া আছে, শুরুতে এ ক্রস বি সমান সমান আই ক্যাপ জে ক্যাপ, তো এখানে দেখো ফোর মাইনাস থ্রি এটার এটা গুণ ফোর, তারপরে কত মাঝখানে সূত্রের মাইনাস, আর এখানে হয় প্লাস, প্লাস মাইনাসে মাইনাস থ্রি, তারপরে মাইনাস সূত্রের জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ, তারপরে কোনটা কোনটা গুণ এইটা আর এটা ফোর, তারপরে মাইনাস, তারপরে এখানে আসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস সিক্স, প্লাস কে ক্যাপ হইলে এটার সাথে এটা, তাই না? যদি প্লাস কে ক্যাপ হয় এটার সাথে এটা, তাহলে কত হবে মাইনাস সিক্স মাঝখানে মাইনাস টুয়েলভ, হ্যাঁ, তাহলে এটা করে হয় এটা। তাহলে তার মডুলাস যদি আমি নির্ণয় করি, মডুলাস এ ক্রস বি, তাহলে কত হবে মডুলাস মানে রুট ওভার, হ্যাঁ, আই ক্যাপের সহগ কত ওয়ান, ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টেন স্কোয়ার, তারপরে কী আছে প্লাস
माइनस 18 स्क्वायर এটা করে যেটা আসে সেটা হলো মডুলাসের মান ঠিক আছে তো এখানে দেখো যে মডুলাস করে কি আসছে 5√7 অতএব এ ও বি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 5√7/2 এখন যদি এ ও বি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু হতো এ ও বি যদি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু হতো তাহলে তার ক্ষেত্রফলটা কি হতো সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে তখন তার ক্ষেত্রফল সমান সমান কি হতো মডুলাস এ ক্রস বি এ ও বি যদি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য হয় তখন তার ক্ষেত্রফল হবে এটাই ঠিক আছে তাহলে রম্বসের ক্ষেত্র রম্বসের কর্ণের দৈর্ঘ্য হইলে হাফ ইনটু মডুলাস এ ক্রস বি আবার ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হলেও ক্ষেত্রফল হাফ ইনটু এ ক্রস বি এরপরে যে প্রশ্নটি রয়েছে যে সিওডি পরস্পর লম্ব হলে সিওডি পরস্পর লম্ব হলে এ এর মান নির্ণয় করো তাই না আমরা জানি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হবে সিওডি পরস্পর লম্ব হবে যদি কি হয় সি ডট ডি ইকুয়াল টু জিরো হয় এদের ডটগুলোটা জিরো হয় বা অথবা আমরা এভাবে করতে পারি অথবা থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় হ্যাঁ এখানে থিটা হলো সিওডি এর মধ্যবর্তী কোণ যদি সিওডি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলেও সিওডি পরস্পর লম্ব অথবা তাদের ডট গুণফল যদি শূন্য হয় তাহলেও সিওডি পরস্পর লম্ব তাহলে আমরা কোনটা করলে সহজ হবে অবশ্যই ডট গুণন করলে সহজ হবে তাহলে আমরা লিখব সূত্রটা শুরুতে আমরা লিখলাম দেওয়া আছে সি ইকুয়াল টু 5i ক্যাপ + 2j ক্যাপ - 3k ক্যাপ ডি ইকুয়াল টু 15i ক্যাপ + aj ক্যাপ - 9k ক্যাপ তাই না এখন আমরা সূত্রটা লিখব যে আমরা জানি যে সিওডি পরস্পর লম্ব হবে যদি সি ডট ডি ইকুয়াল টু শূন্য হয় তাহলে এখন সি ডট ডি ইকুয়াল টু জিরো বা ডট গুণন করলে এই 5i ক্যাপের সাথে হবে 15i ক্যাপের গুণ তাহলে কত হয় 5 15 75 তারপরে 2j ক্যাপের সাথে হবে aj ক্যাপ অন তাহলে 2a প্লাসে প্লাসে প্লাস আর এখানে -3k ক্যাপের সাথে হবে -9k ক্যাপ তাহলে কত 27 তো এখানে যোগ করলে হয় 75 + 20a + 27 এখানে 75 আর 27 যোগ করে হয় 102 ওই পাশে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে বা এ ইকুয়াল টু 102 বাই কত টু কত হয় কাটাকাটি করলে 51 সুতরাং সিওডি পরস্পর লম্ব হবে যদি এ ইকুয়াল টু কত হয় -51 হয় এ ইকুয়াল টু -51 হয় এখন এই সেম প্রশ্নটা আমরা যদি করতাম যে সিওডি পরস্পর সমান্তরাল হবে কখন সিওডি পরস্পর সমান্তরাল হবে কখন তাহলে আমরা কী লিখতাম সূত্রটা আচ্ছা এটি আমরা অন্য একদম লাস্টের দিকে করি যে সিওডি পরস্পর সমান্তরাল হবে যদি কি হয় সি ক্রস ডি ইকুয়াল টু জিরো হয় বা সিওডি পরস্পর সমান্তরাল হবে যদি সি ক্রস ডি ইকুয়াল টু জিরো হয় বা কি হয় থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় তাহলে সিওডি পরস্পর সমান্তরাল হবে ঠিক আছে
এরপরে আমরা নেক্সট ক্লাসে আরও কিছু অঙ্ক করব, যেমন আজকে কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যে এ এ কমা বি কমা সি ভেক্টর তিনটি, ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে যদি, কি হয় সূত্রটা, কি হবে, একই সমতলে অবস্থিত হবে যদি এ ডট বি ক্রস সি ইকুয়াল টু জিরো হয়। তাহলে তিনটা ভেক্টর এ কমা বি কমা সি, এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হবে যদি তাদের ডট গুণফলটা কী হয়, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু জিরো হয়। সি এ এর ডাইভারজেন্স, ডাইভারজেন্স এর ডাইভারজেন্স কী হবে, এর ডাইভারজেন্স সমান সমান ডেল ডট এ, এর ডাইভারজেন্স সমান সমান ডেল ডট এ। আবার ডাইভারজেন্স না হয়ে যদি কার্ল হয়, যে এর কার্ল সমান সমান কী হবে, ডেল ক্রস এ, ঠিক আছে, এর কার্ল সমান সমান ডেল ক্রস এ। এ ভেক্টরটি, এ ভেক্টরটি অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল হবে যদি, কি হয় অঘূর্ণনশীল হবে যদি ডেল ক্রস এ ইকুয়াল টু শূন্য হয়। এ ভেক্টরটি অঘূর্ণনশীল হবে যদি ডেল ক্রস এ ইকুয়াল টু কী হয়, শূন্য হয়। তারপরে কি আছে আবার, আবার এ ভেক্টরটি, এ ভেক্টরটি সলিনয়ডাল, সলিনয়ডাল বা চোঙাকৃতির, চোঙাকৃতি হবে যদি, কি হবে, হবে যদি ডেল ডট এ ইকুয়াল টু কি হয়, শূন্য হয়। তাহলে আমরা তিনটা ভেক্টর এ বি সি একই সমতলে হলে তার সূত্রটা আমরা লিখলাম, তারপরে এ ভেক্টরের ডাইভারজেন্স কি হবে সেই সূত্রটা লিখলাম, এ ভেক্টরের কার্ল কি হবে, তারপরে এ ভেক্টরটি সলিনয়ডাল হবে যদি, এইসব সূত্রগুলো লিখলাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর আজকে যে অঙ্কগুলো করলাম, সমান্তরাল হলে কি হবে, লম্ব হলে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, যদি ভেক্টর দুটি কর্ণ নির্দেশ করে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা অ্যাকচুয়ালি এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আরও সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিক করে ঠিকভাবে চালিয়ে যাবে। হ্যাঁ, তোমাদের যেহেতু পরীক্ষা হবে, কোনোভাবেই অটোপাস দেওয়া হবে না, এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত যত্ন সহকারে এই অ্যাসাইনমেন্টগুলো তোমরা বাসায় করবে, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।